नमस्कार बंधुरा, तुम्हारे सकल गुड निउज जो एस सी एस टी ओ बी सी स्कलारशिप क्योंकि आवेदन पत्र शुरू हो गल तुम्हारा क्योंकि आवेदन करते जरा जरा आवेदन करते कीभावे आवेदन कर कत टाका पाबे कौन मासे तुम्हारा आवेदन करते पारबे से समस्त किछु निये किन्तु आजकेर ई भिडियोटा। तो भिडियोटा किन्तु शेष पर्यन्त देखबे, एकटु स्किप करबे ना, स्किप जदि करो किन्तु तुमि ताहले अनेक इनफरमेशन थेके वंचित थाकबे। ताहले चलो भिडियोटा शुरू करा जाक। देखो एस सी एस टी ओ बी सी स्कलारशिप, এই স্কলারশিপের তারিখ, যোগ্যতা, পুরস্কার এবং আবেদন সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা। এই এস সি এস টি স্কলারশিপ কাদেরকে দেওয়া হয় এবং কারা দেয়? এই এস সি এস টি ওবিসি স্কলারশিপ কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো সরকার মিলেই কিন্তু এই প্রকল্পটা করেছে এবং এই প্রকল্পের আন্ডারে কিন্তু শুধুমাত্র এস সি এস টি এবং ওবিসি ছাত্রছাত্রীরাই আসতে পারবে এবং প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক অর্থাৎ মাধ্যমিকের আগের স্তরে এবং মাধ্যমিকের পরের স্তরে দু স্তরেই কিন্তু তোমাদের সকলকে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে। এবার প্রথমেই দেখা যাক ওবিসি স্কলারশিপ। এই ওবিসি স্কলারশিপকে কিন্তু ছভাগে ভাগ করা হয়েছে, সেটা কিন্তু যে ছভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কিন্তু দিল্লি গভর্নমেন্টও আছে, তাই এখানে কিন্তু দিল্লি গভর্নমেন্টের ওটাকে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী যাতে পায় সেই তিনটে প্রকল্পই কিন্তু এখানে আনা হয়েছে। প্রথম হচ্ছে ওএনজিসি বৃত্তি, এটা কিন্তু একটা বেসরকারি কিন্তু এটা সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু প্রদান করে এবং এতে কিন্তু 4000 টাকা পর্যন্ত দেওয়া হবে প্রতি বছর এবং এর ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চে শুরু হবে। অর্থাৎ তোমরা এবছর যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা কিন্তু পরের বছর আবেদন করতে পারবে, বা এবছর যারা নাইনে পড়ছো তাদের কিন্তু পরের বছর গিয়ে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে প্র্যাগমেট্রিক, অর্থাৎ এটা হচ্ছে মাধ্যমিকের আগে, এটা কিন্তু আমাদের রাজ্য সরকার প্রদান করে এবং 500 টাকা করে দেবে। সেপ্টেম্বর ডিসেম্বরে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে, তোমরা কিন্তু তখন গিয়ে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ মাধ্যমিকের পরে, সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকারই দেবে এবং সেখানে কিন্তু 750 টাকা করে দেওয়া হবে এবং সেটাও কিন্তু সেপ্টেম্বর এবং ডিসেম্বরে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নেক্সট হচ্ছে আমাদের এস সি বৃত্তি, এটা হচ্ছে সমস্ত তপশিলী অর্থাৎ এস সি ছাত্রছাত্রীদের দেওয়া হবে যারা আর্থিক সীমাবদ্ধতা ছাড়িয়ে নিজেদের পড়াশোনায় এগিয়ে চলতে পারে, সমাজ কল্যাণে যাতে তাদের অগ্রসর হয় সেই জন্য কিন্তু এই বৃত্তিটা দেওয়া। এই বৃত্তির যে তালিকা আছে, প্রথম হচ্ছে দেখে নাও প্রি মেট্রিক এবং সেটার প্রক্রিয়া কিন্তু এপ্রিল মাসে শুরু হবে, অর্থাৎ এবছরে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না, তোমরা কিন্তু নেক্সট ইয়ারে আবেদন করতে পারবে এবং তোমাদের ভাতা দেওয়া হবে 225 টাকা। তোমরা যদি হোস্টেলে থাকো সেখানে কিন্তু তোমাদের 750 টাকা এক্সট্রা দেওয়া হবে। নেক্সট হচ্ছে পোস্ট ম্যাট্রিক, অর্থাৎ মাধ্যমিকের পরে, সেখানে কিন্তু প্রতি বছর 1200 টাকা দেওয়া হবে এবং এটা কিন্তু এপ্রিল মাসে ফর্ম ফিল আপ শুরু, অর্থাৎ তোমরা নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা যদি হোস্টেল থেকে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের 550 টাকা এক্সট্রা দেওয়া হবে। নেক্সট হচ্ছে যারা স্নাতক স্তরে পড়ছে তারা কিন্তু এই ফর্ম ফিল আপটার জন্য আবেদন করতে পারবে, শুধুমাত্র এসসি স্টুডেন্টরা, এবং এর প্রক্রিয়া কিন্তু জুলাই থেকে নভেম্বর, অর্থাৎ এখনো কিন্তু সময় আছে, এখনো কিন্তু তোমাদের মধ্যে যারা যারা এই ক্যাটাগরিতে পড়ো তারা কিন্তু আবেদন করতে পারো এবং এখানে কিন্তু সম্পূর্ণ টিউশন ফি এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়। তার পাশাপাশি এখানে কত টাকা দেওয়া হয় কিন্তু সেটা উল্লেখ করা হয়নি, সেটা ডিপেন্ড করছে তোমাদের ইনকাম সার্টিফিকেটের উপর। তোমরা যখন ইনকাম সার্টিফিকেটটা শো করবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের 4000 থেকে 6000 টাকার মধ্যে দেওয়া হবে। নেক্সট যেটা হচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে চাইবে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা, এবং এটা কিন্তু প্রতি বছর মে মাসে একবার করেই ফর্ম ফিল আপ করা যায় এবং এখানে কিন্তু আমাদের রাজ্য সরকার কোনো অনুদান দেবে না, শুধুমাত্র মার্কিং পুরস্কার হিসাবে তাদের $15,400 এবং জিপি অর্থাৎ যুক্তরাজ্য পুরস্কার হচ্ছে সেটা 9,900 জিবিপি। নেক্সট হচ্ছে আমরা দেখব এস টি বৃত্তি, এবং এস টি বৃত্তি স্কলারশিপটা কিন্তু ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, রাজীব গান্ধী এবং তার পাশাপাশি কিন্তু বিদেশ বৃত্তি সমস্ত কিছু নিয়ে কিন্তু, এবং এর আন্ডারে কিন্তু সরকারি বেসরকারি সবাই কিন্তু দিচ্ছে এই বৃত্তিটা। এবং এই বৃত্তির সময়সীমা কি কি আছে দেখে নাও। পোস্ট ম্যাট্রিক হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ নেক্সট ইয়ারে তোমরা করতে পারবে এস টি ক্যান্ডিডেটরা, এবং তোমাদের কিন্তু ভাতা দেওয়া হবে 1200 টাকা প্রতি বছর। তোমরা যদি হোস্টেল থেকে পড়াশোনা করো তোমাদের দেওয়া হবে 550 টাকা। প্রি ম্যাট্রিক হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তোমাদের সেখানে দেওয়া হবে 1500 টাকা, অর্থাৎ যারা মাধ্যমিকের আগে তাদের কিন্তু দেওয়া হবে 1500 টাকা এবং তাদের হোস্টেল ফি দেওয়া হবে 3500 টাকা। নেক্সট হচ্ছে জাতীয় ফেলোশিপ, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ হবে জুলাই এবং নভেম্বরে এবং সেখানে কিন্তু তাদের প্রতি মাসে দেওয়া হবে 28,000 টাকা এবং তাদের হোস্টেল ফি হচ্ছে 25,000 টাকা প্রতি বছর। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, 28,000 টাকা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে এবং হোস্টেল ফি যেটা আছে সেটা কিন্তু প্রতি বছর 25,000 টাকা দেওয়া হবে। এবং নেক্সট হচ্ছে জাতীয় বিদেশে, অর্থাৎ যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য কিন্তু রাজ্য সরকার কিছু দিচ্ছে না, সরাসরি কিন্তু যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্কার হিসাবে তাদের USD হচ্ছে 15,400
এবং জিপিপি হচ্ছে 9900। এই ছিল তাহলে টোটাল এসসি এসটি ওবিসি স্কলারশিপ। তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু আবেদন প্রক্রিয়া যে ডেট বললাম সেই ডেটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে নিচে কমেন্টে অবশ্যই লিখবে। যদি সেই কমেন্টটা বেশি আসে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য একটা ফর্ম ফিল আপ করে দেবো। এবং তার পাশাপাশি কিন্তু তোমরা কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেটাও কিন্তু তোমরা লিখতে ভুলবে না, এসসি এসটি ওবিসি। তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে কোন ক্যাটাগরি স্টুডেন্টরা কোন ভিডিওটা চাইছে। তাহলে এই ছিল কিন্তু এসসি এসটি ওবিসি স্কলারশিপের সম্পর্কে ফুল ডিটেলস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।